ফরিদপুর সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় শহীদ স্মৃতিসৌধে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ রাসেলের সভাপতিতে উক্ত আলোক প্রজ্বলন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলহাজ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিরিয়া নাসরিন কল্পনা, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ডাক্তার এ গফর, মুক্তিযোদ্ধা নাজমুল কবির মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ওমর ফয়সাল, সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার।